স্বাগত সবাইকে প্রফেশনাল স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং সিরিজের ২৪তম ভিডিওতে। মাইন্ড ম্যানেজমেন্ট পর্বে আলোচনা করছিলাম আমাদের মনোভাব বা দৃষ্টিভঙ্গি তৈরিতে পরিবেশের ভূমিকা নিয়ে। স্কুল, পরিবার, ধর্ম এবং রাজনৈতিক পরিবেশের ভূমিকা নিয়ে কথা বলেছি। এই ভিডিওতে কাজের পরিবেশ নিয়ে কথা বলবো, যে ওয়ার্ক এনভায়রনমেন্ট কীভাবে আমাদের মনোভাব তৈরি করে। I'm a marketing professional and public speaker for the last 15 years. যেসব প্রতিষ্ঠান তাদের কর্মীদের সেরা পারফরম্যান্স উপযোগী পরিবেশ দিচ্ছে, তারা শুধু দক্ষ মেধাবী কর্মীই পাচ্ছে না, বরং তাদের সাধারণ কর্মীরাও অসাধারণ পারফরম্যান্স দেখাতে পারছে। আমাদের প্রজন্মের সবচেয়ে আকর্ষণীয় লোভনীয় চাকরি হচ্ছে গুগল বা অ্যাপলের চাকরি। গুগলের কাজের পরিবেশ নিয়ে খুবই দারুণ একটা সিনেমা আছে, দ্য ইন্টার্নশিপ। গুগলের ওয়ার্ক এনভায়রনমেন্ট দেখলে আপনার মনে হবে এখানে আমি কোনো পয়সা ছাড়াই কাজ করব। ক্যালিফোর্নিয়ায় গুগলের যে হেড অফিস, সেটা একটা ইউনিভার্সিটি ক্যাম্পাসের মতো বিশাল জায়গা জুড়ে, যাতে ১৬টা বিশ্বমানের রেস্টুরেন্ট আছে যেখানে কর্মচারীদের জন্য মজাদার এবং স্বাস্থ্যসম্মত খাবার সম্পূর্ণ বিনামূল্যে পরিবেশন করা হয়। সুইমিং পুল, জিমনেশিয়াম, ঘুমানোর জায়গা, লন্ড্রি সার্ভিস, কার ওয়াশ, মিটিং রুম, প্রাইভেট ওয়ার্ক স্টেশন, হরেক রকমের ইনডোর আউটডোর গেমস, মাসাজ, সেলুন, বিউটি পার্লার, অর্থাৎ কাজের পাশাপাশি সব রকমের বিনোদন বা রিল্যাক্সেশনের ব্যবস্থা আছে। গুগল ছাড়াও অ্যাপল, ফেসবুক, অ্যামাজন এসব সফল প্রতিষ্ঠানের কাজের পরিবেশ এমন বিনোদনমূলক এবং উৎসাহব্যঞ্জক যে প্রান্তিক কর্মচারীরাও তাদের সেরা নৈপুণ্য দেখাতে পারে। প্রতি বছরই দারুণ দারুণ সব প্রযুক্তি, চমৎকার সব উদ্ভাবন নিয়ে আসছে এই প্রতিষ্ঠানগুলো, কারণ তারা তাদের কর্মচারীদের সেরাটা বের করে আনছে। একজন ইন্ডিয়ান বা কম্বোডিয়ান সিইও নিয়োগ দিয়ে তারা বাকিদের উৎসাহ দেয়, পারফর্ম করলে তুমিও হতে পারো পরবর্তী সিইও। আরও চিন্তা করো, আরও ভালো আইডিয়া ডেভেলপ করো, এর চেয়েও ভালো কিছু। আর এসব আইডিয়াই গুগল, ফেসবুক, অ্যামাজন, অ্যাপলকে বিলিয়ন বিলিয়ন ডলারের ব্যবসা এনে দিচ্ছে। এখনকার পৃথিবীর সবচেয়ে দামি প্রোডাক্ট হচ্ছে একটা আইডিয়া, সে কারণে সবচেয়ে দামি ইন্ডাস্ট্রি হচ্ছে মানুষের মস্তিষ্ক। আমরা তো সাধারণত ইন্ডাস্ট্রি বলতে বুঝি যে বড় একটা বিল্ডিংয়ের ভিতর অনেক কলকব্জা, গটগট করে শব্দ হবে, উপর দিয়ে ধোঁয়া বেরোবে, তাহলে এটা হলো একটা ইন্ডাস্ট্রি। বিলিয়ন বা ট্রিলিয়ন ডলারের ব্যবসা করতে দুনিয়ার সবচেয়ে বড় ইন্ডাস্ট্রি থাকতে হবে না। অ্যাপলের প্রোডাক্ট তো চায়নাতে তৈরি হয়, দুনিয়ার সর্ববৃহৎ জুতার কোম্পানি নাইকির জুতা বানানোর কোনো কারখানাই নেই। ওয়ালমার্ট, আরমানের মতো প্রায় দামি সব ব্র্যান্ডের পোশাক গাজীপুরে, নারায়ণগঞ্জে তৈরি হয়। এসব বিখ্যাত কোম্পানিগুলো মূলত নতুন নতুন ডিজাইন, ফ্যাশন কনসেপ্ট বা ইউজার এক্সপিরিয়েন্স নিয়েই ব্যস্ত। কাজের পরিবেশ একজন মানুষের মনোভাব তৈরিতে একটা উল্লেখযোগ্য ভূমিকা রাখে। একজন মানুষ পোস্ট অফিসে কাজ করে, আরেকজন মানুষ সেনাবাহিনীতে কাজ করে। এই দুজন মানুষের মনোভাব বা দৃষ্টিভঙ্গি স্বাভাবিকভাবেই দুই রকম হবে। সেনাবাহিনীর সদস্যদের ঘরোয়া বা একান্ত বন্ধুবান্ধবের আলোচনায়ও রাষ্ট্র পরিচালনা বা রাজনৈতিক বিষয়ে মতামত দেওয়া উচিত নয়। যেহেতু মতামত দেওয়ার সুযোগ নেই, তাই সবচেয়ে ভালো হচ্ছে কোনো মতামত না থাকা। একসময় এই নিজস্ব মতামত না থাকাটাই এবং ঊর্ধ্বতন অফিসারের মতামতই তাদের মতামত হয়ে দাঁড়ায়। একবার এক ক্যাপ্টেন ভুলবশত এক মেজরকে স্যালুট দেয়নি। তো মেজর ক্যাপ্টেনকে ডেকে বললো, কী ব্যাপার, তুমি আমার স্যালুট দিলে না কেন? তোমার পানিশমেন্ট হচ্ছে তুমি এখন আমাকে ১০০ স্যালুট দিবা। বেচারা ক্যাপ্টেন স্যালুট দেওয়া শুরু করলো আর মেজর দাঁড়িয়ে দাঁড়িয়ে গুনতে শুরু করলো। এমন সময় এক কর্নেল পাশ দিয়ে যাচ্ছিলেন, তিনি মেজরকে ডেকে বললেন, তুমি দাঁড়িয়ে আছো কেন? তোমার এখন এই ১০০ স্যালুট সবগুলো নিতে হবে। তো স্যালুট দেওয়া যেমন, নেওয়াও ওই একই রকম। তো একজন স্যালুট দিচ্ছে আর আরেকজন নিচ্ছে। আমাদের দেশের মতো দেশ যেখানে সেনাবাহিনীর ক্ষমতা দখলের ইতিহাস বা সুযোগ আছে, সেখানে সেনা কর্মকর্তাদের গতিবিধির উপর তীক্ষ্ণ দৃষ্টি রাখা হয়, শীর্ষ পর্যায়ে সম্পূর্ণ দলীয় বিবেচনায় নিয়োগ দেওয়া হয়। তাই জেনারেল পদমর্যাদায় যেতে রাজনৈতিক সংশ্লিষ্টতা থাকতে হয়, আবার ব্যাটে বলে না হলে এই রাজনৈতিক সংশ্লিষ্টতায় কাল হয়ে দাঁড়ায়। কিন্তু আমেরিকা, ইউরোপের আধুনিক গণতন্ত্রে সেনাবাহিনীর সদস্যদের এসব রাজনৈতিক হিসাব নিকাশ নিয়ে ভাবতে হয় না। একজন রাজনীতিবিদ, সরকারি কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক, সাহিত্যিক, ব্যাংকার, বেসরকারি চাকরিজীবী, উদ্যোক্তা, এক একজন পেশাজীবীর মনোভাব এক এক রকম হয়। আবার আমেরিকায় একজন রাজনীতিবিদ আর বাংলাদেশের একজন রাজনীতিবিদের মানসিকতা, দৃষ্টিভঙ্গি, আচার আচরণ উল্লেখযোগ্য রকম ভিন্ন।
উপমহাদেশের রাজনীতিবিদরা দেশকে তাদের পৈতৃক সম্পত্তি মনে করে এবং তাদের কাছে যে কোনো মূল্যে ক্ষমতায় টিকে থাকা ঔপনিবেশিক শাসকদের মতো কূটকৌশলে বা শক্তি প্রয়োগে জনমত এবং গণ আন্দোলনকে নিয়ন্ত্রণ করাই মুখ্য। উন্নত দেশগুলোতে জনসেবাই রাজনীতিবিদদের একমাত্র উদ্দেশ্য এমনটা বলছে না, তবে এখানে রাজনীতিবিদদের আচরণ অনেক নিয়ন্ত্রিত। সংবিধান, জনমত, জনগণের প্রতি দায়বদ্ধতার প্রমাণ দিয়েই ক্ষমতায় টিকে থাকতে হয়। আমাদের রাজনৈতিক ইতিহাস, রাজনৈতিক সংস্কৃতি বা পরিবেশই এমন যে কালো টাকা, পেশি শক্তি ছাড়া রাজনীতি করা প্রায় অসম্ভব। আমেরিকায় রাজনীতি অনেক নিয়মতান্ত্রিক। আপনার নিজস্ব একটা রাজনৈতিক ভাবনা বা এজেন্ডা থাকতে হবে, যেটা অন্যদের চেয়ে ভিন্ন এবং কার্যকর, এবং আপনাকে প্রমাণ করতে হবে এই ভাবনা বা এজেন্ডার বাস্তবায়ন আপনি সৎ এবং সমর্থ। ব্যাস, নির্বাচনের খরচ যোগাবে জনগণ, যারা আপনাকে তাদের রিপ্রেজেন্টেটিভ, সিনেটর বা প্রেসিডেন্ট হিসাবে দেখতে চায়। বাংলাদেশের রাজনীতিতে সফল হওয়ার অন্যতম প্রধান শর্তই হচ্ছে আপনার নিজস্ব কোনো ভাবনা বা এজেন্ডা থাকতে পারবে না। আপনি হয় গণতন্ত্রের মানসকন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়বেন, অথবা দেশনেত্রী খালেদা জিয়ার নেতৃত্বে শহীদ জিয়ার স্বপ্ন বাস্তবায়ন করবেন। এর বাইরে গেলেই আপনি একটি বিশেষ গৃহপালিত প্রাণীর তিন নম্বর বাচ্চা। বাংলাদেশ বা ভারতে একজন সরকারি কর্মকর্তার মধ্যে ঔপনিবেশিক আমলের মানসিকতা কাজ করে, কিন্তু ইউরোপ বা আমেরিকায় সরকারি চাকরি মানে আক্ষরিক অর্থেই পাবলিক সার্ভিস। আমাদের দেশে কোনো সরকারি অফিসে যে কোনো কাজের জন্য গেলে আপনাকে দিনের পর দিন ঘুরতে হবে। থানা, হাসপাতাল, পাসপোর্ট অফিস, যেখানেই যাবেন পরিচিত উচ্চপদস্থ কেউ না থাকলে সহজে কাজ হবে না। সংবাদ শিরোনাম, সে সংবাদ ভাইরাল এবং গণ আন্দোলনের পর স্বয়ং প্রধানমন্ত্রী নির্দেশ দিবেন, তবেই ঘুরবে কাজের চাকা। শেষ পর্যন্ত কাজ না হলেও নতুন কোনো ইস্যু না আসা পর্যন্ত সংশ্লিষ্ট বিভাগ কিছু কর্মতৎপরতা দেখাবে। উন্নত দেশগুলোতে সুবিধা বা অসুবিধা হচ্ছে আপনি যেই হন সেবা একই। কোনো সিনেটরের আত্মীয় হলেও লাইনে দাঁড়াতে হবে, আবার একেবারে অখ্যাত কেউ হলেও বাড়তি সময় অপেক্ষা করতে হবে না বা বাড়তি ঝামেলায় পড়তে হবে না। আমার বন্ধুবান্ধব পরিচিত অনেকেই বিসিএস দিয়ে এখন পদস্থ সরকারি কর্মকর্তা। এদের বেশিরভাগই বেশ মেধাবী, নিষ্ঠাবান, সৎ, কিন্তু তাদের মেধা, সততা, কর্মতৎপরতা তারা কীভাবে প্রদর্শন করবেন? তাদের পক্ষে তো পুরো সিস্টেম বদলে ফেলা সম্ভব নয়। সে রেসের ঘোড়া হলেই বালাপ কি, তার সামনেরটা গাধা হলে তাকে তো ওই গাধার পিছেই বসে থাকতে হচ্ছে। সিনিয়র অফিসাররাই তাদের বলবে অমুক ফাইলটা সই করে দাও, এরপর বিপদে পড়লে সেই সিনিয়র অফিসার বলবে এটা ভেরিফাই করার দায়িত্ব তো আমার নয়। বিবিসি, সিএনএনের একজন সাংবাদিক আর যুগান্তর, একাত্তর টিভির একজন সাংবাদিকের মানসিকতা, দায়িত্ববোধ একরকম নয়। বিবিসি, সিএনএন বা আল জাজিরা অবশ্যই পক্ষপাতমুক্ত নয়, কিন্তু পেশাদারিত্বের জায়গায় আপোষ করে না। আমাদের সাংবাদিকরা অদক্ষ, অথর্ব বা নৈতিকতা বিবর্জিত, ব্যাপারটা এমন নয়। গণমাধ্যমের পরিবেশটাই এমন যে ভালো সাংবাদিকদের জন্য কাজ করা খুবই কঠিন। সত্য বলতে গেলে যে ব্যক্তিগত নিরাপত্তার প্রয়োজন হয়, আমাদের সাংবাদিকদের তা নেই, অথবা তাদের সত্যতা শেষ পর্যন্ত আর প্রকাশ বা প্রচার করা হয় না, তাই তারা হয় পেশা বদলাচ্ছেন অথবা স্রোতে গা ভাসিয়ে দিচ্ছেন। ব্যবসা করবেন তা সে ফুটপাতে চায়ের দোকানই হোক আর পাঁচ তারকা হোটেলই হোক, সংশ্লিষ্ট এলাকার গডফাদারদের সম্মতি বা পার্টনারশিপ না থাকলে কিভাবে হবে ব্যবসা? রাজনৈতিক সংশ্লিষ্টতা থাকলে আপনার রেস্টুরেন্টে যত ভেজাল, বাসি বা পচা খাবারই বিক্রি করেন কোনো অসুবিধা নাই, রেড বা ইন্সপেকশনের আগেই আপনাকে খবর দেওয়া হবে, ইন্সপেকশনে এ প্লাসও পেয়ে যাবেন। আর এই রাজনৈতিক সংশ্লিষ্টতা না থাকলে আপনি KFC, পিৎজা হাট যত বড় ইন্টারন্যাশনাল ব্র্যান্ডই হন না কেন, বড় অঙ্কের জরিমানা এবং মিডিয়ায় তা ফলাও করে সম্প্রচার করা হবে। সরকারি দলের ব্যবসায়ী হলে ভ্যাট ট্যাক্স না দিলেও চলবে, আর বিরোধী দলের হলেই আগে মামলা, ওয়ারেন্ট, জেল, এরপর দেখা যাবে। দুর্নীতি দমন কমিশন, রাজস্ব বোর্ড, বাংলাদেশ ব্যাংক, সমবায় অধিদপ্তর, জয়েন্ট স্টক, সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, এসব রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে অনেক বিজ্ঞ, মেধাবী কর্মকর্তা থাকলেও তাদের ক্ষমতা কেবল বিরোধী বা রাজনীতি নিরপেক্ষ ব্যবসা প্রতিষ্ঠানের বেলাতেই প্রযোজ্য। সরকারি দলের ব্যবসায়ীদের ক্ষেত্রে তাদের ক্ষমতা খুবই সীমিত। এমন অসম ব্যবসায়িক পরিবেশে একজন ব্যবসায়ী হয় ব্যবসা ছেড়ে দিবেন, নয়তো বাঁকা পথ ধরবেন। একটা শিশু যেমন আশেপাশের সবাইকে গভীর মনোযোগ দিয়ে অবজার্ভ করে এবং শিখে কোথায় কি বলতে হয় বা কখন কি করতে হয়, ঠিক একইভাবে নতুন কর্মক্ষেত্রে আমরা সবাইকে অবজার্ভ করি যে কে কি করছে, কিভাবে করছে বা কি উদ্দেশ্যে করছে। নিয়োগপত্রে
জব রেসপন্সিবিলিটি যাই লেখা থাকুক, কর্মক্ষেত্রে আমাদের আশেপাশের মানুষগুলোকে আমরা যা করতে দেখি তাতেই আমরা আস্তে আস্তে অভ্যস্ত হয়ে যাই। সৎ, স্বচ্ছ, উৎসাহব্যঞ্জক কাজের জায়গায় একটা নেতিবাচক কর্মীও ইতিবাচক ভূমিকা রাখতে পারে। আগামী ভিডিওতে মনোভাব তৈরিতে গণমাধ্যমের ভূমিকা নিয়ে কথা বলবো। আজ তাহলে এ পর্যন্তই, ধন্যবাদ।